হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আছি নবদ্বীপ এবং নবদ্বীপের আজকে একটি মন্দির দেখব, সেটি হচ্ছে গৌর গোপীনাথ মন্দির। এটিকে 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরের সামনেই টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে 10 টাকার মাধ্যমে টিকিট সংগ্রহ করে আমরা এখন আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে একটি কৃত্রিমভাবে তৈরি করা গুহা। এই গুহার ভেতর দিয়ে আমরা প্রবেশ করব। গুহার ভেতর দিয়ে গেলে মনে হয় যেন কোনো সত্যিকারের অরিজিনাল কোনো গুহার ভেতর দিয়ে যাচ্ছি, একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। গুহা থেকে বেরিয়েই সবার প্রথমে আমাদের চোখে আসে শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুট মূর্তি। এই মূর্তিটি পৃথিবীর আর অন্য কোথাও নেই, এখানেই সবচেয়ে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এবং চৈতন্য মহাপ্রভুর নাম হয় তার গুরু কেশব ভারতীর কাছ থেকে, তার সন্ন্যাস নেবার পর তার নাম হয় শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভুও বলা হয়, তার কারণ তার গায়ের রং গৌর বর্ণের ছিলেন এবং সোনালি রং বিশিষ্ট ছিল বলে তার নাম গৌরাঙ্গ মহাপ্রভুও বলা হয়ে থাকে। এই মন্দিরটি উদ্যান খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বিভিন্ন লীলাগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং শ্রী জগন্নাথ দেবের বিভিন্ন লীলাও প্রস্তুত করা হয়েছে। এখন আমরা একটি মিউজিয়ামের ভেতরে ঢুকব। সেই মিউজিয়ামে ভগবানের সত্যযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগের যে সমস্ত লীলাগুলি হয়েছিল সেই লীলাগুলি আমরা চিত্রপটের মাধ্যমে আজকে দর্শন করব।
আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ তার অষ্ট সখীদের সঙ্গে তিনি এখানে রয়েছেন। মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা 60 ফুট শ্রী চৈতন্য মহাপ্রভুর যেই মূর্তিকে আমরা এখন সামনে থেকে সুন্দরভাবে দর্শন করছি, তা তোমরাও দর্শন করতে থাকো বন্ধুরা। এবং তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও পরবর্তীকালে সুন্দর সুন্দর এবং ভালো ভালো ভিডিও এই চ্যানেলে তোমরা পেতে থাকবে। এখন আমরা যেটি দেখছি ভগবানের শ্রী কালিয়া দমন লীলা, ভগবান শেষ নাগের উপরে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই মন্দিরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে নেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণা।